This is Muhammad Mahfuzur Rahman, Assistant Professor, Department of English. Today we are going to discuss on how to answer question from your English first paper. You know that there will be given two scene passages from your textbooks, and from the first passages you have to answer short answering question, five answering question. Each question carries 2 marks, so you must not answer very short, but you have to answer short with short information. And some techniques you should have poses for answering those questions. There are many ways you may apply for answering a question, but for your better understanding, and as most of the students are not bright, so I have arranged some pattern for answering question. Now I am going to discuss on it with you. Let's see. For your better understanding, I am going to lecture in Bangla. Proshtopatre orthat questionnaire jokhon tomader kono proshne you kotha ta thake, why you jodi thake tahole shekhane answer korte hoy I othoba we diye. Sadharonoto beshirbhag khetre answer korte, orthat jodi question e thake tell me about your parents, tomar pita mata somporke বর্ণনা করো, আমাকে বলো। তখন যদি তুমি বলো যে হচ্ছে যে তোমার পিতামাতা সম্পর্কে যদি তুমি যদি ইউই ব্যবহার করো, তাহলে উত্তরটা হবে না, অর্থাৎ আই এর ক্ষেত্রে আই দিব। যখন যেটা সার্বজনীন অর্থাৎ ইউনিভার্সাল হবে বা প্রত্যেকের জন্য সবাইকে বোঝাবে, তখন আমরা উই দিয়ে শুরু করব। যখন বলা হবে যে এই ন্যারেট ইউর কলেজ, তখন তুমি মাই কলেজ দিতে পারো বা আওয়ার কলেজ দিতে পারো, বিভিন্নভাবে আনসার দিতে পারো, অর্থাৎ উই আওয়ার মাই এইভাবে আমরা আনসারগুলো করব। ইউ থাকলে কোনোভাবেই আমরা ইউ দিব না, ওখানে বুঝে আমরা আই যদি নিজের হয় শুধু পার্সোনাল তাহলে আই দিব, আর যদি দেখি না এটা সার্বজনীন তখন উই দিয়ে আমরা শুরু করব। যদি বলো তোমার ন্যারেট ইউর কান্ট্রি, তোমার দেশ বর্ণনা কর, তখন মাই কান্ট্রি দিয়ে বলতে পারো বা আওয়ার কান্ট্রি দিয়ে বলতে পারো। তেমনইভাবে যদি কোনো কোশ্চেন পেপারে কোন যদি কোশ্চেনে যেই টেন্সে লেখা থাকবে তোমাকে উত্তরটা সেই টেন্সেই দেওয়া বাঞ্ছনীয়, যদি তুমি অন্য টেন্সে দাও তাহলে তোমার উত্তরটা হবে না। ওইভাবে টেন্সের ভুলের কারণে আমরা অনেক আনসার লিখি, যদি কোনো টেন্সের ভুল হয় তাহলে পুরো সেন্টেন্সটা ভুল হয় এবং এই জন্য কোনো নাম্বার পাবে না। সুতরাং আমরা টেন্সের গঠনগুলো জেনে ওভাবেই আমরা আনসারগুলো লিখবো। যেই টেন্সে আছে সেই টেন্সে লিখতে হবে। যদি মনে করো প্রেজেন্ট টেন্সে আছে, কোনো প্রশ্ন জিজ্ঞাসা করছে যে আচ্ছা আপনি এই কী খেয়েছেন, এখন যদি তুমি বলো আমি ভাত খেয়েছিলাম, তাহলে পরে মোটামুটি হয়। এখন যদি বলে যে আচ্ছা এই তুমি এখন কোথায় যাচ্ছ, এখন যদি তুমি নিউ মার্কেটে যাচ্ছ মনে করো, তুমি বলছো যে আমি নিউ মার্কেটে গিয়েছিলাম, তাহলে পরে উত্তরটা হবে না। অর্থাৎ যেই টেন্সে আসে সেই টেন্সে লিখতে হবে, তোমাকে উত্তর বলতে হবে যে আমি এখন নিউ মার্কেটে যাচ্ছি। সুতরাং ওখানে প্রেজেন্ট কন্টিনিউয়াসে প্রশ্ন করেছে, তোমাকে প্রেজেন্ট কন্টিনিউয়াসে উত্তর দিতে হবে। সুতরাং এটা খেয়াল রাখতে হবে যেই টেন্সে থাকবে সেই টেন্সেই তোমাকে আনসার করতে হবে। সো ইউ হ্যাভ টু ফলো দ্য রাইটিং অ্যাপ্রোপ্রিয়েট টেন্স। প্রশ্নে যে ভয়েসে থাকবে, অর্থাৎ আমরা জানি যে ইংরেজিতে দুটো ভয়েস আছে, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। ভয়েস সম্পর্কে আমাদের যে চ্যাপ্টার আমরা যখন আলোচনা করবো তখন বলবো। অর্থাৎ কোনো কোশ্চেন যদি অ্যাক্টিভ ভয়েসে জিজ্ঞাসা করা হয় তখন তোমাকে ওই ভয়েস অনুসারে অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে লিখতে হবে। যদি প্যাসিভ ভয়েস দিয়ে প্রশ্ন করা থাকে তাহলে তোমার উত্তরটা ওই প্যাসিভ ভয়েসে লেখাটা বাঞ্ছনীয়। সুতরাং উই হ্যাভ টু ফলো হুইজ ভয়েস ইজ গিভেন ইন ইউর কোশ্চেন অ্যান্ড ইউ হ্যাভ টু আনসার সাস টাইপ অফ ভয়েস ইউজিং সাস টাইপ অফ ভয়েস অ্যান্ড অক্সিলারি ভার্বস। আচ্ছা অক্সিলারি ভার্বস দিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, অর্থাৎ অক্সিলারি ভার্ব কী কী আছে, অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার ডু ডাজ ডি এইগুলো আছে,
শ্যাল শুট ক্যালকুলেটর এইগুলো যদি দিয়ে যদি কোনো কোশ্চেন যদি দেওয়া থাকে তাহলে কি করব আমরা, আমরা প্রথমেই অর্থাৎ এই ধরনের প্রশ্ন কি হা অথবা না, ইয়েস নো বোঝাচ্ছে। এখন আমরা যদি শুধু ইয়েস অথবা নো লিখে যদি রেখে দিই তাহলে উত্তরটা আংশিক হবে, অর্থাৎ তোমার ইয়েস নো এত শর্ট, যেহেতু মার্কস দুই নাম্বার এবং ইউ আর দ্য স্টুডেন্টস অফ এইচএসসি লেভেল, সো ইউ মাস্ট নট ওনলি আনসার ইয়েস আর নো, অ্যান্ড ইউ হ্যাভ টু এক্সপ্লেইন হোয়াই ইউ হ্যাভ আনসার্ড ইয়েস অর নো, অর্থাৎ তুমি ইয়েস অথবা নো কেন ব্যবহার করেছ, ইয়েস বা হা অথবা না কেন বললে, তার কারণ বা যুক্তিটা দিতে হবে। অর্থাৎ স্বপক্ষে বা বিপক্ষে যদি ইয়েস বলো তাহলে তার পক্ষে স্বপক্ষে তোমাকে যুক্তি মানে লজিক দেখাতে হবে প্যাসেজ থেকে, আর যদি নো দেয়া থাকে তাহলে তুমি নো অর্থাৎ না কারণ তার বিপক্ষে যুক্তি দেখাতে হবে কি কারণে তুমি বা লজিক বা যে আনসার ওখান থেকে বর্ণনা করতে হবে কেন, অর্থাৎ কেনর জন্য আমরা কী করবো বিকজ দিয়ে শুরু করতে পারি অথবা সিন্স দিয়ে শুরু করতে পারি, এই ধরনের কারণবাচক থাকলেই হবে। পরের প্রশ্নটাতে বলছি দেখো, সুতরাং কোনো কোশ্চেনে হা অথবা না থাকলে শুধু হা না লিখে আনসার দিলেই হবে না, তোমাকে ব্যাখ্যা করতে হবে কেন। তারপরের কোশ্চেন যদি থাকে হোয়াই দিয়ে, হোয়াই শব্দের অর্থ হচ্ছে কেন, অর্থাৎ হোয়াই দিয়ে যদি কোনো ডাব্লিউএইচ কোশ্চেন এইভাবে যদি থাকে হোয়াই দিয়ে কেন, কেন দিয়ে যদি বোঝায় তাহলে পরে আমরা কী করবো অনেকগুলোভাবে আনসার লেখা যায়, তোমরা বিভিন্নভাবে আনসার লিখতে পারো, কিন্তু যেহেতু অনেকেই বিভিন্নভাবে লিখতে যায় অনেকেই পারো না বা যারা একটু দুর্বল তাদের জন্য কীভাবে আমরা সুন্দরভাবে লিখতে পারি, খুব সহজে বিকজ দিয়ে, আমরা কথাটা বলে কী কারণে সেই কারণটার কথা কি বিকজ, বিকজ দিয়ে তারপরে উত্তরটা দিব। বিকজ এই শব্দটা খুবই গুরুত্বপূর্ণ স্ট্যান্ডার্ড ওয়ার্ড এই মডার্ন ইংলিশে, অথবা আরও বিভিন্নভাবে করা যায়। এখানে আমি আর দুটো দিয়েছি, একটা হচ্ছে ফর, ফর অর্থের জন্য, ফর হচ্ছে একটা প্রিপজিশন, তারপর যদি কোনো ভার্ব থাকে ভার্বের সাথে আইএনজি যোগ করব, কারণ ফর হচ্ছে প্রিপজিশন, আমরা জানি প্রিপজিশনের যেহেতু নাউন বা প্রোনাউনের পূর্বে বসে, সুতরাং ভার্বের সাথে আইএনজি যোগ করলে সেটা নাউনের মতো কাজ করে, সুতরাং ফরের পরে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ দিয়ে তারপরে আনসার লিখতে পারবো। আর একটা আছে ইনফিনিটি, অর্থাৎ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, টু ভার্বের প্রেজেন্ট ফর্ম, এভাবেও আমরা আনসার করতে পারি। উদাহরণ দিই, হোয়াই ডিড দ্য ফ্রিডম ফাইটার্স ফট ইন দ্য লিবারেশন ওয়ার ইন 1971, কেন বাংলাদেশের মুক্তিযোদ্ধারা 1971 সালে স্বাধীনতা যুদ্ধে যুদ্ধ করেছিল। এখন তুমি যদি লেখো দ্য ফ্রিডম ফাইটার্স ইন 1971 ফট বিকজ because they wanted to free the country from the Pakistani occupation. Arakta ache for, the freedom fighters fought for the liberation. Arakta ache to, the freedom fighters fought to free the country from the Pakistani occupation. And how দিয়ে যদি কোনো প্রশ্ন দেওয়া থাকে, হাউ দিয়ে যদি কোনো প্রশ্ন দেওয়া থাকে অর্থাৎ কীভাবে যদি বোঝায়, হাউ দিয়ে প্রশ্ন থেকে যদি কীভাবে বোঝায় তাহলে কীভাবে আমরা আনসার দিতে পারি দেখো, অ্যাডজেক্টিভ তার সাথে এল ওয়াই অর্থাৎ অ্যাডভার্ব হয়ে যাবে, অ্যাডভার্ব দিয়ে উত্তর দিতে পারি, কীভাবে তারা যুদ্ধ করেছিল, তারা বীরত্বের সাথে, দে ফট ব্রেভলি, ব্রেভলি, অথবা ভার্বের সাথে আইনি যোগ দিয়ে করতে পারি বাই প্লাস ভার্বের সাথে, দে ফট বাই, দে ফট বাই সরি বাই ফাইটিং হার্ড দে ফ্রি দেয়ার কান্ট্রি, এভাবে আমরা আনসার দিতে পারি। এই হাউ দিয়ে প্রশ্ন করলে বাই প্লাস জিরান দিয়ে আমরা করতে পারি। তারপরে দেখো আরও কিছু আছে, এই হু, হোয়াট, হুইস, এইগুলো দিয়েও প্রশ্ন থাকতে পারে, অর্থাৎ এইগুলো দিয়ে যদি সাবজেক্ট জানতে চাওয়া হয় অর্থাৎ হু কে বা কারা, হোয়াট কি, হুইস কোনটি, তারপরে অক্সিলারি ভার্ব এক্স ভি মানে অক্সিলারি ভার্ব এম ভি মেইন ভার্ব প্লাস এক্সটেনশন কথা হতো বাকি অংশ, এগুলো যদি থাকে অর্থাৎ এই ডাব্লিউএইচ দিয়ে যদি সাবজেক্টকে জিজ্ঞাসা করা হয় তাহলে পরে কি করব, সাবজেক্ট দিব তারপরে অক্সিলারি ভার্ব প্লাস মডেল ভার্ব সরি মেইন ভার্ব প্লাস এক্সটেনশন, কোনো কোনো অর্থাৎ তোমাকে যদি জিজ্ঞাসা করে হোয়াট ইজ দ্য নেম অব ইউর কান্ট্রি,
তখন আমি বলতে পারি দ্য নেম অফ মাই কান্ট্রি ইজ, অর্থাৎ বাংলাদেশ ইজ মাই কান্ট্রি, এভাবে দিতে পারি। অথবা অনেক সময় অক্সিলারি ভার্ব বাদেও আনসার করা যায়, ঠিক আছে। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। তখন দেখো ইজটা অক্সিলারি ভার্ব না, তখন মডেল মেইন ভার্ব হয়ে যাচ্ছে, প্রিন্সিপাল ভার্ব হয়ে যাচ্ছে। এভাবেও আমরা আনসার দিতে পারি। আবার দেখো এই যে ডাব্লিউএস কোশ্চেনে, অর্থাৎ দেখো যদি এরকম সরি এরকম থাকে, ডু দিয়ে যদি ডু অর্থাৎ অক্সিলারি ভার্ব দিয়ে প্রথমে যদি প্রশ্ন করা থাকে, ডু প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ইন প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন, অর্থাৎ ডু দিয়ে আছে সাবজেক্ট আছে ভার্ব ইন প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে এবং এই ভার্বের সাথে এস বা ইএস হচ্ছে না, এই ধরনের কোশ্চেন আমরা আনসার দিতে পারি। সাবজেক্ট তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম, আমরা অনেক সময় ভার্বের সাথে আইএনজি যোগ করে ফেলি, ভার্বের সাথে এস বা ইএস দিয়ে ফেলি। সুতরাং ডু দিয়ে যদি কোনো প্রশ্ন হয় এবং সাবজেক্ট তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, সুতরাং আমাদের সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম তারপরে এক্সটেনশন, এভাবে করতে হবে। আবার যদি ডাজ দিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, ডাজ প্লাস সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ তাহলে বুঝতে হবে ডাজ যেহেতু আসে নিশ্চিত সাবজেক্টটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আসে আসে। সুতরাং আনসার করার সময় সাবজেক্টটা আগে দিব, তারপর ওই যে ভার্বটা থাকে মূল ভার্বের সাথে এস অথবা ইএস বা আইইএস নিয়ম অনুসারে আমরা ব্যবহার করব। আর ডিড দিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, সেটা এই ডাব্লিউএস দিয়ে ডিড অথবা শুধু ডিড দিয়ে কোনো প্রশ্ন থাকে, ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, ডিড যেহেতু আসে আমরা বুঝতে পারবো এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আসে। সুতরাং আমরা কী করবো, সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে পাস্ট ইনডিফিনিট ফর্ম দিব, পাস্ট ইনডিফিনিট ফর্ম দিয়ে তারপরে আনসার করবো। এই জিনিসগুলো খেয়াল রাখবে। আমরা অনেক সময় দেখি কি যে প্রশ্ন করা হয়েছে পাস্ট টেন্সে কিন্তু ডিড দিয়ে, কিন্তু উত্তর লেখার সময় ডাস দিয়ে করছো, অথবা ডাস দিয়ে করো ওখানে ডিড দিয়ে অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম দিয়ে আনসার করেছে। এই ব্যাপারগুলো খুবই ভালোভাবে খেয়াল করতে হবে। এর জন্য অনেক সময় উত্তর হওয়ার পরেও তোমাদের টেন্সের ভুলের কারণে অনেক সময় তোমরা এই পূর্ণ নাম্বার থেকে বঞ্চিত হও। আমি আশা করি আমার স্টুডেন্টগুলি এগুলো দেখবে। আমি এখানে কিছু আনসার দিয়েছি দেখো, যেমন দেখো ডু বা ডাস দিয়ে, হোয়াই ডু ইউ মেক দিস ভিডিও, কেন তুমি এই ভিডিওটা করেছ। দেখো ডু ইউ মেক, ডু দিয়ে যেহেতু প্রেজেন্ট ফর্ম দিয়েছে সুতরাং এই মেকটা প্রেজেন্ট ফর্ম হবে, তাহলে পারে ইউ যেহেতু বলছে তাহলে আমি বা আমার আমরা এখানে কি আমি যেহেতু করি পার্সোনালভাবে, আই মেক দিস ভিডিও টু হেল্প দ্য স্টুডেন্টস অফ রিমোট এরিয়াস, অর আই মেক দিস ভিডিও টু হেল্প মাই স্টুডেন্টস হু মিসড দেয়ার প্র্যাকটিক্যাল ক্লাস, তাদের প্র্যাকটিক্যাল যে বাস্তব যে রিয়াল যে ক্লাস সেটা মিস করছে, তাদের জন্য আমি এই ভিডিওটা করেছি। আবার দেখো হোয়ার ডাজ মাই স্টুডেন্টস লিভ, আমার স্টুডেন্টসরা কোথায় বাস করে, সরি হোয়ার ডাজ মনে করো একজনের নাম বলি, হোয়ার ডাজ কবির লিভ, কবির কোথায় বাস করে বা কোথায় থাকে, তখন কী করবো, যেমন ডাস দিয়েছি তাহলে কি সাবজেক্টটা দেখো রাসেল, রাসেল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং ভার্বের সাথে এস বা ইএস হয়েছে, তাহলে পরে কী দিব, রাসেল লিভস ইন ঢাকা আর রাসেল লিভস ইন এ ভিলেজ, এভাবে দিব। তারপরে আরও আছে দেখো কিছু দিয়েছি, হোয়ার ডিড সীমা সিট, হোয়ার ডিড সীমা লিভ, সীমা কোথায় বাস করে, দেখো সীমা লিভড ইন ঢাকা, সীমা ঢাকায় বাস করে, লিভের সাথে ইডি অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম দিয়েছি, কী কারণে ডিড ছিল এই জন্য। অর্থাৎ আমরা এই টেন্সগুলো খেয়াল করব। এখানে বিভিন্ন কোশ্চেন প্যাটার্ন ওখানে দেওয়া আছে, উদাহরণগুলো আছে, তারপরে তোমাদের যে এই আনসার করার জন্য কোশ্চেনটা ভালোভাবে দেখতে হবে। অনেক সময় আমরা করি কি তাড়াহুড়া করে উত্তরটা আমাদের জানা আছে, তারপরও আমরা তাড়াহুড়া করে আনসারের কারণে আমাদের হওয়া উত্তর ভুল হয়ে যায়। আমরা এই দিকে খুবই খেয়াল রাখবো, কোশ্চেনটা সুন্দরভাবে পড়বো, দুইবার পড়ার পরে তারপরে প্যাসেজটা সুন্দর করে পড়ে ওখান থেকে যেই উত্তরটা যেখানে আছে সেখানে আমরা খুঁজতে থাকবো। কোশ্চেনের সাথে দেখবার কিছু শব্দ আছে, ওই শব্দগুলো কোথায় আছে প্যাসেজের ওখানেই উত্তরগুলো থাকে, এটাকে বলা হয় এই স্ক্যান করে দেখবো কোথায় আছে, এভাবে আমরা উত্তরগুলো পড়বো। আশা করি তোমরা যারা পরীক্ষার্থী আছো বা যারা যেই লেভেলে স্টুডেন্টস আসো এখান থেকে তোমরা এই আনসারিং কোশ্চেনে সুন্দর একটা মার্কস পাবে, সেই আশা করে আমি সবার জন্য করোনা এই বিশেষ সংকটকালীন মুহূর্তে তোমাদের সবাইকে বাসায় অবস্থান করার জন্য নির্দেশ দেওয়া হলো।
খুব বেশি প্রয়োজন ছাড়া, অতিরিক্ত খুবই বেশি জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাসা থেকে বের হবে না। সবার সুস্বাস্থ্য কামনা করছি, সবার জন্য দোয়া কামনা করছি। ঠিক আছে, আল্লাহ আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। কিন্তু কোনো ফল দেবে।